हेलो एवरीवन, वेलकम टू जे डिम सल्यूशन। तो आशा करछि तोमरा सबाई अनेक बेशी भालो आछो। तो आजकेर एई भिडियोते आमरा आलाप करबो तोमरा जारा अष्टम एबं नवम श्रेणी शिक्षार्थी आछो, तोमादेर किन्तु जे बार्षिक परीक्षा किन्तु सिबि जे आछे एई सिबिटा किन्तु तोमादेर लिखते होते पारे। तो तोमादेर एई सिबिटा किभाबे मूलत लिखते हबे एटा निये आजके आलोचना करा हबे। तो तोमरा जारा नतुन आछो एबं एखन जाइ जे एनटিকে সাবস্ক্রাইব করে নি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, সিবি লেখার শুরুতেই তোমাদের প্রথমে যে এখানে তোমরা নেম লিখবে, নেম হিসেবে তোমার নাম কি সেই নামটা লিখবে, তারপর তোমার ফাদার্স নেম। তো ফাদার্স নেম তোমরা কি লিখবে, তোমাদের যার যার বাবার নাম আছে তো তোমাদের বাবার নাম লিখবে তোমরা, ঠিক আছে। এরপরে তোমাদের কি লিখতে হবে দেখো, এরপরে তোমাদের যে মাদার্স নেম আছে তোমাদের মাদার্স নেম লিখতে হবে। তো মাদার্স নেম তোমরা যার যার মায়ের নাম যা তোমরা তাই লিখবে। তো দেখো, তোমাদের মায়ের নাম যেমন তোমরা তাদের যা নাম তোমরা সেগুলোই লিখবে, এখানে আমার মতো করে লেখার দরকার নেই। তো তোমাদের যার যার মায়ের নাম যা তোমরা তাই লিখবে, এবং তোমাদের যে পার্সোনাল অ্যাড্রেস তোমাদের অ্যাড্রেসটা কী সেই অ্যাড্রেসটা লিখবে, অ্যাড্রেসটা তোমরা লিখলে। তারপরে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস কী, প্রেজেন্ট অ্যাড্রেসটাও তোমরা লিখবে, ঠিক আছে। এরপরে দেখো, তোমার যে মোবাইল নাম্বারটা আছে, মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটাও তোমরা লিখে দেবে এখানে। এরপর তোমার যে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ কবে সেই ডেট অফ বার্থ তো তোমরা লিখে দিবে, ঠিক আছে। তোমাদের ডেট অফ বার্থ তোমরা লিখবে। এরপরে দেখো, তোমাদের যে নাকি পুরুষ নাকি মহিলা সেটা লিখবে, ঠিক আছে। এরপর তোমাদের ম্যারেজ স্ট্যাটাস কি, তুমি কি সিঙ্গেল নাকি বিবাহিত। তো অবশ্যই তোমরা বেশিরভাগই সিঙ্গেল, এই জন্য তোমরা সিঙ্গেলই লিখবে। এবং তোমার যে ন্যাশনালিটিটা থাকে, মানে তোমার জাতীয়তা কি, তোমার জাতীয়তা তুমি কি লিখবে, বাংলাদেশি। তোমার জাতীয়তা কি লিখতে হবে দেখো, জাতীয়তা লিখতে হবে বাংলাদেশি, ঠিক আছে। এরপরে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা তোমার যে শিক্ষাগত যোগ্যতা আছে সেগুলো লিখতে হবে। এখানে তুমি বক্স করবে, বক্সের পাশে লিখবে ডিগ্রির নাম, তারপরে গ্রুপ কী ছিল, তারপর বোর্ড বা ইউনিভার্সিটির নাম কী, এরপর তোমার পাসিং ইয়ার কত, তারপরে রেজাল্ট কী, সেগুলো লিখতে হবে। ধরো তোমার এসএসসি তুমি দেবে কত সালে, ধরো এসএসসি তুমি দিয়েছো যে 2021 সালে, তারপরে এসএসসি কত হবে, এসএসসি হবে ধরো 2023, তারপরে তোমার ধরো বিবিএ শেষ হয়েছে ধরো 2027, এরপর তোমার এমবিএ শেষ হয়েছে ধরো 2029, সেইভাবে তুমি লিখবে। এবং তোমার যে বোর্ড বা কি তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডগুলোর নাম লিখবে এখানে, ঠিক আছে। সেই বোর্ডগুলোর নাম তুমি এইভাবে লিখবে। এবং এরপরে তুমি যে বিবিএ এবং এমবিএ ধরো একটা ভার্সিটির নাম দিয়ে দেবে, যেমন ঢাকা ইউনিভার্সিটি, ধরো ঢাকা ইউনিভার্সিটি। এরপরে নিচেও তোমার যে নামগুলো দেখতে পাচ্ছ, এই যে এমবিএ এটা ওইখানে পূরণ করবে। এরপর তোমার পাসিং ইয়ারটা কত, এই যে গ্রুপিংয়ের যে বিষয়টা দেখছো গ্রুপিংটা তোমরা এই যে এইদিকে দিয়ে দেবে, ঠিক আছে। তো এই গ্রুপটা তোমার কী গ্রুপ ছিল, ধরো সায়েন্স নাকি কমার্স, সেটা তোমরা এইভাবে দিয়ে দেবে, এটা দিয়ে দেবে, ঠিক আছে। এটা তোমরা এখানে দেবে, তারপরে ধরো এখানে দেবে তুমি ধরো বিবিএ করেছো কোন সাবজেক্টে, ধরো অ্যাকাউন্টিংয়ে। তারপরে তোমার যে এখানে এখানেও তোমরা এই অ্যাকাউন্টিং দিতে পারো। তো এরপরে তোমরা দেখো, এরপরে তোমরা এই যেগুলো তোমাদের পূরণ করতে হবে, তোমার রেজাল্ট কী ছিল, ধরো এখানে ছিল 5, তারপরে এখানে ছিল ছিল ধরো 4.5, তারপরে এখানে ছিল ধরো 3.8, এখানে ধরো ছিল কত 3.9, এইভাবে তোমার রেজাল্টটা লিখতে হবে। এবার তোমার এক্সপিরিয়েন্স, তোমার কী কী অভিজ্ঞতা আছে পূর্বের, সেই অভিজ্ঞতাগুলো এখানে লিখতে হবে। তুমি কোন কোন কোম্পানিতে চাকরি করেছো বা কি, ধরো এখানে তোমার কোম্পানির নাম, তুমি কোম্পানির নাম দেবে কোন কোম্পানি থেকে চাকরি করেছো, ধরো কোম্পানির নাম মদিনা পলিমার অফ ইন্ডাস্ট্রি, তারপরে ডেজিগনেশন বা তোমার যে পদমর্যাদা কিসের ডিভিশনাল ম্যানেজার, তারপরে কাজ করেছো কত সালে, ধরো যে এখানে তুমি ধরো এখানে দিয়ে দেবে যে কত থেকে কত পর্যন্ত তুমি কাজ করেছো সেই সালগুলো এখানে দিয়ে দেবে। তারপর তোমার কম্পিউটার এক্সপিরিয়েন্স কী কী আছে, কম্পিউটারে তুমি কী কী কাজ করতে পারো, ধরো এখানে দেওয়া আছে এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই কাজগুলো তুমি পারো। তারপরে তুমি সিগনেচার হিসেবে তুমি এখানে নিলয় বড়ুয়া এটা লিখে দেবে, ঠিক আছে। এই যে তোমার সিগনেচারটা এখানে তোমরা দিয়ে দেবে সুন্দর মতো করে। এরপরে দেখো তোমাদের কী আছে, এরপরে তোমার যে ডেটটা আছে, যেই ডেটে তুমি এই যে অ্যাপ্লিকেশনটা জমা দেবে সেই অ্যাপ্লিকেশন ডেটটাও তুমি দিয়ে দেবে। তো দেখো, ঠিক আছে। তো এই সিরম মূলত তোমাদের যা যা লেখার এগুলো তোমরা এভাবেই লিখে নিবে। তো আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছ। তো আজকে এ পর্যন্তই। তো এইভাবে মূলত সিবিটা লিখতে হবে তোমাদের। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলাপ করবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।